গুড মৰ্ণিং এভৰিওৱান। সো আজি তোমালোকৰ নতুন চেপ্টাৰ লৈছো। আজি ইলেভেনৰ কাৰণে নহয়, ক্লাছ ইলেভেনৰ কাৰণে লোৱা নাই। ওকে, মই ক্লাছ টুৱেলভৰ কাৰণে লৈছো। আগতো আমি টুৱেলভৰ মেক্ৰো ইকনমিক্সৰ সমষ্টিবাদী অৰ্থবিজ্ঞানৰ বহুতকেইটা ছিৰিজ, মোষ্ট প্ৰবেবলি 27টা ছিৰিজ আমি ষ্টাডি কৰিছোঁ টুৱেলভ ক্লাছৰ কাৰণে। অ'কে, বহুতে কৈ আছিলে যে ছাৰ ইলেভেন ক্লাছৰটো কৰি আছে, আপুনি টুৱেলভ ক্লাছৰো কেইটামান ক্লাছ কৰক। অ'কে, চ' সেইকাৰণে ভাবিছোঁ, মই স্পেচিয়েলি মোক মেছেজ কৰিছে যে টুৱেলভ ক্লাছৰ কৰিবৰ কাৰণে। চ' মই মেক্ৰ' ইকনমিক্সৰ আকৌ নতুনকৈ আৰম্ভ কৰিছোঁ ক্লাছ টুৱেলভ। অ'কে, মই ক্লাছ টুৱেলভ লিখি লৈছোঁ। চ' এইটো ভেৰি ইম্পৰ্টেণ্ট ইয়েৰ তোমালোকৰ কাৰণে, ফাইনেল ইয়েৰ, হয়নে নহয়? চ' পিক ইয়েৰ, তাৰ কাৰণে নতুন চেপ্টাৰ এটা লৈ লৈছোঁ তোমালোক। মই চাগে এইটো চেপ্টাৰ আগত ডিছকাছ কৰা নাই, সেইটো হৈছে ফৰেন এক্সচেঞ্জ ৰেট। অ'কে, ফৰেন মানে বৈদেশিক, এক্সচেঞ্জ মানে বিনিময়, ৰেট মানে হাৰ, বৈদেশিক বিনিময় হাৰ। অ'কে, চ' এইটো এটা ভেৰি ইম্পৰ্টেণ্ট চেপ্টাৰ, বাট ইজি হয়, একদম ভালকৈ চেপ্টাৰটো বুজিবা। আজি অলপ বুজাম, নেক্সট ক্লাছত আকৌ বুজাম, হ'ব? চ' বৈদেশিক বিনিময় হাৰ বা ফৰেন এক্সচেঞ্জ ৰেট ইজ ওৱান অফ দ্য আনাদাৰ নিউ চেপ্টাৰ আণ্ডাৰ মেক্ৰ' ইকনমিক্স ফৰ ক্লাছ টুৱেলভ। অ'কে, তাৰ কাৰণে মই এটা বস্তু লিখি থৈছোঁ ইয়াত, মই নেক্সট বুজাম এইটো। এই চেপ্টাৰটো ষ্টাৰ্ট কৰাৰ আগত মই অকণমান কথা এটা কৈ লৈছোঁ, ক্লিয়াৰ? যেনেকৈ তোমালোকে জানা, আগতে বিনিময় প্ৰথা, বাৰ্টাৰ ছিষ্টেম আছিলে, হয়নে নহয়? চ' বাৰ্টাৰ ছিষ্টেম বা বিনিময় প্ৰথাত আমি কি কৰিছিলোঁ, তাত মুদ্ৰাৰ প্ৰচলন নাছিল। অ'কে, বিনিময়ৰ মাধ্যম হিচাপে আমাৰ মানি বা মুদ্ৰা নাছিলে, আৰু সেই বিনিময় প্ৰথা আজিকালিও কিছুমান জেগা বিশেষে চলি আছে। কিন্তু চাব গ'লে সেই বিনিময় প্ৰথাত আমি কি কৰিছিলোঁ, কমোডিটি মাৰ্কেট বুলি কয় সেইটোক, মিনছ চি চি মাৰ্কেট। অ'কে, তাত আমি কি কৰিছিলোঁ, কোনো এটা দ্ৰব্যৰ সলনি আন কোনো বেলেগ দ্ৰব্যৰ আমি কি কৰিছিলোঁ, সাল সলনি কৰিছিলোঁ, মিনছ এক্সচেঞ্জ কৰিছিলোঁ, ক্লিয়াৰ? মিনছ ওৱান কমোডিটিজ এক্সচেঞ্জেছ ফৰ আনাদাৰ কমোডিটি। অ'কে, চ' তেনেধৰণে প্ৰত্যক্ষভাৱে যেতিয়া কোনো এটা দ্ৰব্যৰ সলনি আন এটা দ্ৰব্যৰ বিনিময় কৰা হৈছিলে, তাকে আমি বিনিময় প্ৰথা বুলি কৈছিলোঁ। আৰু সেই বিনিময় প্ৰথাৰ বহুতো অসুবিধা আছিলে, হয়নে? তাত মেজাৰিং ৰড নাছিলে, মেজাৰ অফ ভেলু বা লেক অফ কি ৱান্ট, যিটো আমাৰ অভাৱৰ মানে অভাৱ যিটো আছিলে, আমাৰ অভাৱৰ সমস্যা যিটো আছিলে সেইবিলাকো আছিলে, ষ্টোৰ প্ৰব্লেম আছিলে, যাৰ কাৰণে গ্ৰেজুৱেলি কি হৈছিলে, মুদ্ৰা বা মানিৰ আৱিষ্কাৰ হৈছিলে, হয়নে নহয়? চ' আজিৰ ডেটত আমি মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিচাপে কিহক ইউজ কৰোঁ, মুদ্ৰাক ব্যৱহাৰ কৰোঁ, যিকোনো এটা বস্তু, হয়নে নহয়? মই চাবি দুখৰ কিনিবৰ কাৰণে মুদ্ৰাক ব্যৱহাৰ কৰিছোঁ, এই কপিটো কিনিবৰ কাৰণে আমি মুদ্ৰাৰ ব্যৱহাৰ কৰিছোঁ, হয়নে নহয়? যিকোনো বস্তু, মোৰ ৱাচখন, হেণ্ড ৱাচখন, ৰিচ যিটো ৱাচ, সেইটো কিনিবৰ কাৰণে মই মুদ্ৰা ব্যৱহাৰ কৰিছোঁ। তোমাৰ দৈনন্দিন জীৱনৰ যিকোনো দ্ৰব্য বা সেৱাৰ কি অভাৱটো পূৰণ কৰাৰ বিনিময়ত তুমি মুদ্ৰাক ব্যৱহাৰ কৰিছা, ক্লিয়াৰ? ডেট মিনছ আমাৰ ভাৰতীয় অৰ্থনীতিত যদি তুমি ক'ব যোৱা, আমাৰ দেশৰ মুদ্ৰাখনক আমি ৰূপী বুলি কওঁ, ক্লিয়াৰ? চ' আমাৰ দেশৰ ইখনক আমি ৰূপী বুলি কওঁ। অ'কে, চ' ইণ্ডিয়ান যিটো এই ৰুপিজ, যিটোক ইংলিছত আমি কাৰেঞ্চি বুলিও কওঁ, আৰু সেই কাৰেঞ্চিটোক আমি ৰুপিজ বুলি শব্দটো ইউজ কৰোঁ। আজিকালি চিম্বলিক ফৰ্ম এইটো ইউজ কৰা হৈছে, হয়নে নহয়? চ' এতিয়া কুৱেশ্যন হৈছে, তুমি যেনেকা ডাষ্টাৰটোৱে লৈছোঁ, এই ডাষ্টাৰটো তুমি ক্ৰয় কৰিবৰ কাৰণে তাৰ এগেইনষ্টত তুমি মুদ্ৰা দিছা, হয়নে নহয়? বজাৰত গৈছা, কিতাপৰ দোকানত সোমাইছা, তাৰ পৰা তুমি এই ডাষ্টাৰটো কিনিছা, মিনছ এগেইনষ্ট দেট গুডছ ইউ ডেফিনেটলি ৰেডি টু পে চাম এমাউণ্ট অফ মানি, ক্লিয়াৰ? তাৰ মানে তুমি টকা দিবই লাগিব কিবা এটা বস্তু ক্ৰয় কৰাৰ বাবদ, ক্লিয়াৰ? সেইকাৰণে চাগে মুদ্ৰা বিনিময়ৰ মাধ্যম হিচাপে ব্যৱহাৰ কৰা হয়, ক্লিয়াৰ? এতিয়া কুৱেশ্যন হৈছে, আমাৰ দেশৰ যি কাৰেঞ্চি বা মুদ্ৰা, ক্লিয়াৰ? চ' আমাৰ দেশৰ মুদ্ৰাক আমি আমাৰ দেশৰ ইণ্ডিয়ান কাৰেঞ্চি বা মুদ্ৰা বুলি কওঁ, ঠিক তেনেকা, ক্লিয়াৰ? ঠিক তেনেকা আমেৰিকা বা ইউনাইটেড ষ্টেটছৰ যিটো কাৰেঞ্চি, সেই কাৰেঞ্চিটোক আমি কি বুলি কওঁ, সেই কাৰেঞ্চিটোক আমি চিম্বলিক ফৰ্ম ডলাৰ বুলি কওঁ, ক্লিয়াৰ? ইংলেণ্ডৰ যিটো কাৰেঞ্চি, ব্ৰিটেইনৰ,
তার কারেন্সিক আমি পাউন্ডস বলি কও ক্লিয়ার সো প্রতিখন দেশরে নিজৰ নিজৰ কারেন্সির এটা নাম আছে ক্লিয়ার তারে আমার ইন্ডিয়ান কারেন্সি যদি কও তেতিয়া হলে রুপিস আমেরিকান কারেন্সি বা ইউএস কারেন্সিক ডলার বলি কও ইংল্যান্ড বা ব্রিটেনের কারেন্সিক আমি পাউন্ডস বলি কও ক্লিয়ার এতে প্রবলেমটো হৈছে আমার দেশৰ মুদ্রা আমেরিকাত নচলে আমেরিকার মুদ্রা আমার দেশত নচলে পাউন্ডস ইন্ডিয়াত নচলে ইন্ডিয়ান রুপি ইংল্যান্ডত নচলে প্রবলেম এটা আছে হয় না নহয় সো যেতিয়া আমি কোনো একটা দ্রব্যর সলনি দেশের ভিতর আভ্যন্তরীণ অর্থনীতিত আমি কোনো একটা দ্রব্যর বিনিময়ত মুদ্রা ব্যবহার করো আমার ইন্ডিয়ান কারেন্সি ক্লিয়ার কিন্তু তুমি ভাবা তুমি যদি এই ডাস্টারটু কিনবলগা হয়েছে আমেরিকার পরা মিন্স এটুক ইম্পোর্টেড গুডস বলে ভাবা এই দ্রব্যটু তুমি আমেরিকার পরা যদি কিনা ভারতের পরা কিনিলে কোনো প্রবলেম নাই কিয়া ভারতীয় টাকা দিবা কিন্তু কুয়েশন হয়েছে এই বস্তুটু আমেরিকার পরা যদি কিনা তেতিয়াহলে কিন্তু তুমি আমেরিকাক ভারতীয় টাকা দিলে নহব ক্লিয়ার তেতিয়াহলে এই দ্রব্যটু আমেরিকান গুডস যদি হয় তেতিয়াহলে এই বস্তুটু তুমি কিনিবর কারণে আমেরিকান ডলার দিবই লাগিব ক্লিয়ার আর আমেরিকান ডলার দিবলৈ হলে তোমার হাতত আকো আমেরিকান ডলার নাই ক্লিয়ার না আর আমেরিকান ডলার যদি নাই ধর মই আমেরিকান মই ডাস্টারটু বিক্রি করু ক্লিয়ার আর ডাস্টারটু বিক্রি করব যাওতে তুমি আহিসা ডাস্টার কিনবল মোর দোকান মই আমেরিকান দে তেতিয়া তুমি মোক কি দিবা ইন্ডিয়ান কারেন্সি জানো দিলে হব ভারতীয় টাকা দিলে মই লম জানো নল মোক লাগিব কি আমেরিকান ডলার এতিয়া কুয়েশন হল ডলার দি পেলায় তুমি এই বস্তুটু কিনিবা কিন্তু তুমি ডলার কোর পড়া পাবা ক্লিয়ার সো তুমি ডলার কোর পড়া পাবা তার কারণে মই লিখিছো সোয়া তুমি যদি এক ডলার পাবলৈ হয় আজি ডেটত দে আজি ষোল্ল তারিখ হয় 16 আগস্ট হয় 2023 আজি ডেটত যদি তুমি এক ডলার কিনা তার কারণে তুমি অ্যাপ্রক্সিমেটলি 83.09 রুপিস ইন্ডিয়ান কারেন্সি দিব লাগবে তার মানে 0.09 টু বাদে দিয়া 83 রুপিস আজির ডেটত তার মানে ভারতীয় 83 রুপিস যদি তুমি দিয়া মিন্স ইন্ডিয়ান কারেন্সি যদি 83 রুপিস তুমি দিয়া তেতিয়াহলে তুমি এক ডলার পাবা আর এক ডলার যদি তুমি পোয়া তেতিয়াহলে মোরপরা এক ডলার দিয়ে সাপোজ এই ডাস্টারটু কিনিবা হয় না নহয় দ্যাট মিন্স মই কব বিচাৰিছো ইন্ডিয়ান কারেন্সি 83 রুপিস দি পেলায় তুমি ডলার কিনিছা এক মিন্স এক ডলার কিনিবলৈ তুমি 83 রুপিস দিছা ক্লিয়ার এতিয়া কুয়েশন হল এই যে তুমি 83 রুপিস দি পেলায় যে এক ডলার পালা মিন চেঞ্জ করিলা ন এক্সচেঞ্জ করিলা কি 83 মুখ দিলা তোমাক মই এক ডলার দিলু ওকে দ্যাট মিন্স মুখ নি দিলা তুমি রিজার্ভ ব্যাংকত কি কইলা বা কোনো একটা ব্যাংকত 83 রুপিস দিলা দি পেলায় এক ডলার তারপর ললা লই পেলায় তুমি গুছি গলা আমেরিকা গৈ পেলাই মোরপরা বস্তুটো ক্রয় করে ডলা দ্যাট মিন্স মই কব বিচাৰিছো সিম্পল এক্সাম্পল লৈছো দ্যাট মিন্স তুমি ডলারটো পার্চেস করেছা এগেইনস্ট হাউ মাচ 83 রুপিস ওকে সো 83.09 অ্যাপ্রক্সিমেটলি রুপিস দি পেলাই তুমি এক ডলার ক্রয় করেছা ওকে এই যে 83 দি পেলাই যে তুমি এক ডলার এটা ক্রয় করিলা তাকে কোয়া হয় কি এক্সচেঞ্জ রেট এক্সচেঞ্জ রেট বিনিময় হার মিন্স বৈদেশিক বিনিময় হার সো মই কব বিচাৰিছো বৈদেশিক বিনিময় হার নাথিং বাট হোয়াট দ্য রেট এট হুইচ ওয়ান কারেন্সি ইজ এক্সচেঞ্জ ফর আনাদার কারেন্সি এক্সচেঞ্জ রেট নাথিং বাট ওয়ান কারেন্সি ইজ এক্সচেঞ্জ ফর আনাদার কারেন্সি তার মানে বৈদেশিক বিনিময় হার হয়েছে যি হারত কোনো এখন দেশের মুদ্রাক আন এখন দেশের মুদ্রার সৈতে কি করা হয় বিনিময় করা হয় এক্সাম্পল যদি তুই চা ভারতীয় 83 রুপিস দি পেলায় বিনিময় করিলা তুমি কাক এক ডলারক সো এই যে 83 দি পেলায় যে এক ডলারটু পালা তুমি মিন্স ইউ আর রেডি টু পে 83 রুপিস ফর গেটিং ওয়ান ডলার ওকে দ্যাট মিন্স ওয়াট এক ডলার পাবলৈ তুমি 83 রুপিস দিলা আর যিমান টাকা দি পেলাই তুমি ডলারটু কিনিলা যেনেকা পাউন্ডটু কিনিব পারা ওকে আমি আজ সাধারণত ডলার দিয়ে বুঝো কথাটা
তেতিয়া হলে ইউ আর রেডি টু পে 83 রুপিস ইন্ডিয়ান কারেন্সি, ভারতীয় মুদ্রা 83 টাকা দি পেলায় এক ডলার পালা, মিন্স এগেইনস্ট 83 রুপিস আজির ডেটত যদি চোয়া 16 অগস্ট 2023, তেতিয়া হলে $1 উই ক্যান পারচেজ বাই কি 83 রুপিস। সো এনেকা যেতিয়া এখন দেশের মুদ্রার হইতে আন এখন দেশের মুদ্রার হাল সলনি করা হয়, কিমান হারত হাল সলনি করা হয় তাকে কয় বৈদেশিক বিনিময় হার। ওকে, যেনেকা ধরা আমেরিকায় কিবা একটা বস্তু আমার ইয়াত এক্সপোর্ট করেছে, মিন্স রপ্তানি করেছে, ওকে, আমেরিকান মেশিন এটা তেওঁলোকে রপ্তানি করেছে আমার ভারতলৈ, মিন্স তেওঁলোকে বিক্রি করেছে, সিম্পলি তেওঁলোকে আমার ভারতত বিক্রি করেছে, আমার ভারতে সেটা ক্রয় করেছে, ভারতর ক্রয় কেউ করেছে, ভারতর বস্তুটো নাই, নিজে বনাব নোৱাৰে, সো ভারতে আমেরিকার পৰা কিনিছে। ইন দ্যাট সেন্স কব পাৰি ভারতে বস্তুটো কিনিছে মানে ভারতে দ্রব্যটো আমদানি করেছে। ওকে, আর ভারতে যদি আমদানি করেছে মিন্স ইম্পোর্ট করেছে, এট দ্য সেম টাইম কব পারো আমেরিকায় বস্তুটো রপ্তানি করেছে মিন্স এক্সপোর্ট করেছে, ক্লিয়ার। আর আমেরিকায় যদি বস্তুটো এক্সপোর্ট করেছে মিন্স বিক্রি করেছে ভারতর তা, তাহলে আমেরিকান সেই বিক্রেতায় জানো আমার ইন্ডিয়ান টাকা লব কেতিয়াও নলয়। ওকে, তেও কি করব ন ইন্ডিয়ান টাকা দি, তেও বিচারিব কি ডলার, আর তুমি ডলার দিব লাগিব। আর তুমি ডলার কেনেকা দিবা, তুমি ইন্ডিয়ান কারেন্সিটুক ভারতীয় টাকা ঠুক কি করিবা, সলাবা, সলাবা কিহত ডলারত, সলাই পেলাই তুমি ডলারটো দিবা তেওক, ক্লিয়ার, বিকজ দ্যাট পার্সন কি ওয়ান্স ডলার। একটা কথাই ভারতর ক্ষেত্রত প্রযোজ্য, কেনেকা ভারতে যদি আমার অসম দিয়ে বুঝা, আমার অসমর চাপাত যদি এক্সপোর্ট হয়েছে আমেরিকালই, মিন্স আমার অসমর চাপাত আমেরিকাত এক্সপোর্ট করেছো, মিন্স আমেরিকাত বিক্রি করেছো, আমি যদি বিক্রি করেছো আমেরিকায় কিনিছে, আর আমি বিক্রি যদি করেছো চাহপাত ভারতর চাহপাত বা অসমর চাহপাত স্পেশালি, হয় না, সো অসমর চাহপাতটো যেতিয়া আমি আমেরিকালই বিক্রি করেছো, ইন দ্যাট গ্রাউন্ড কব পারো উই আর এক্সপোর্টেড টি, আর আমেরিকায় বস্তুটো কিনিছে যদি আমেরিকায় ইম্পোর্ট করেছে, ক্লিয়ার, তেতিয়াহলে ডেফিনেটলি আমেরিকায় আমাক দিব লাগিব কি ইন্ডিয়ান কারেন্সি, কিয় তেওঁলোকে কিনিছে, আর পয়সা তুমি ডলারত ললে নহব, হয় না নহয়, সো তেওঁলোকে কি করব ডলারক সলনি করব ভারতীয় টাকালই, আর ভারতীয় টাকাটো আমাক দিব, ক্লিয়ার হল। সো সেই কারণে বিশেষকে চাব গলে এনেকা যেতিয়া বিদেশর লগত বা বৈদেশিক বজারত কোনো এটা বেলেগ দেশর লগত যেতিয়া আমি এনেকা রপ্তানি আর আমদানি সম্পর্ক স্থাপন করো, তেতিয়া কিন্তু আমার প্রয়োজন হয় কি এখন দেশর মুদ্রা, ঠিক একেটাই সেই দেশখনের প্রয়োজন হয় আন এখন দেশের মুদ্রা, মিন্স আমার ইন্ডিয়ার কারণে প্রয়োজন হব ডলার, আর আমেরিকার কারণে প্রয়োজন হব ইন্ডিয়ান কারেন্সি, কিয় আমার কারেন্সি লাগে মিন্স রুপিস লাগে, হয় না নয় ভারতীয় টাকা, তেওঁলোকর কি লাগে ডলার লাগে, সেই কারণে সাগে এখন দেশের কারেন্সির হইতে আন এখন দেশের কারেন্সির কি করা হয় এক্সচেঞ্জ করা হয়, মিন্স বিনিময় করা হয়, মিন্স হাল সলনি করা হয়। হ্যাঁ, হাল সলনি করব যাওতে কিমানখিনি করিম সেটু এটা লর আন্ডারত ডিপেন্ড করে সাগে, আর সেটু চেঞ্জ হয়ে থাকে, তার মানে মই ইমানখিনি পরিমাণের ভারতীয় টাকা দিলো, ইমান সেই কারণেই কইছো ভারতীয় টাকা বেশিকে দিছো, আর আমেরিকার পরা মই $1 পাইছো, ক্লিয়ার, দ্যাট মিন্স ভারতীয় টাকা, ভারতীয় টাকা 83 রুপিস দিলো, দি দিলো তেওঁলোকৰ পৰা পালো কিমান, এইকন কিমান $1, মিন্স পালো কম দিলো বেশিকে, হয় না, সেই ফালৰ পৰা চাব গলে ইন্ডিয়ান টকাটো দিছো যদি বেশিকে পাইছো $1, সেই ফালৰ পৰা চাব গলে আমেরিকার লগত যদি তুলনা করা তেতিয়াহলে ভারতীয় টাকা বেশিকে দি পেলাই আমেরিকান $1 পালো, মিন্স বেশি দি কম পালো, আর সদায় আমার বেশি দি পেলাই কম পয়ার মানেটো হয়েছে বেশি সেই কারণে দিছো কি আমার ইন্ডিয়ান কারেন্সির মূল্যটো সাগে কম, বাট আমেরিকার কারেন্সি যেটু মিন্স ডলার তার মূল্যটো বেশি, সেই কারণে সাগে তেওঁলোকে কমকে দিছে, আমার টাকার মূল্য কম কারণে আমি বেশিকে দিছো, ক্লিয়ার হল। আর যেতিয়া আমি টাকা এনেকা বেশিকে দিও বেশিকে দিও বেশিকে এনেকা দি থাকিম, সাপোজ ধরে লওয়া আজি মই 83 রুপিস দি পেলাই $1 লইছো, হয় না নহয়, 83 রুপিস দি পেলাই যদি $1 লইছো, $1 লইছো, সাপোজ
আজি মই এক ডলার পাইছো কিমান দি 83 রুপিস দি হয় না নহয় অ্যাপ্রক্সিমেটলি 83 রুপিস দি এক ডলার পাইছো আর এসে লিখিলো দিয়া কাইলে যদি মই এক ডলার কিনিবলৈ মই রুপিস 90 দিব লগা হয় তার মানে আগতকে টকাটো মই বেছিকে দিছো ডলার কিন্তু এক ডলারে পাইছো মিন্স টকাটোর পরিমাণ সোয়া দিছো ইমান নেক্সট টাইম মই দিছো ইমান কিন্তু পাইছো ইমান দি এক ডলার এতিয়া বেছিকে দি এক ডলার নেক্সট টাইম আকো এক ডলার দি কিনিছো মই কিমান টকা দি সাপোজ 95 রুপিস দি আরও একটু বাড়ি যাব মেন যিমানে ভারতীয় টকা তুমি বেছিকে দিবা এক ডলার কিনিবর কারণে তার মানেটো হৈছে ইউ আর রেডি টু পে মোর অ্যামাউন্ট অফ ইন্ডিয়ান কারেন্সি এগেইনস্ট সেম অ্যামাউন্ট অফ ডলার ওকে মিন্স ভারতীয় টাকা বেশি বেশিকে দিয়ে আসা কিন্তু তুমি ডলার কিন্তু একে এই কোণে পাই আসা মিন্স তেওঁলোকে দিয়াই নাই আমার এক ডলার হে দিছে কিন্তু আমি কিন্তু পাগল হয়ে গৈছো হয় না নহয় কি বেশিকে দিবলৈ কিয় আমার প্রয়োজন ডলারের বেশি সাগে সেইকারণে সাগে কি আমি এক ডলার পাবলৈ উই আর রেডি টু পে মোর ইন্ডিয়ান কারেন্সি ক্লিয়ার বুঝিছো ওকে মই আহি আছো এতিয়া সাপোজ এটা কথা বুঝা তুমি কিয় বেশিকে দিয়াছা যেনেকা বজারত তুমি কিবা একটা বস্তু ক্রয় করিব গৈছা তুমি দাম বেশিকে কিয় দিছা কিয় বেশিকে দিয়াছা ডলার কিনিবলৈ কোনে কৈছিল দিবলৈ সাগে আমার প্রয়োজন হৈছে ডলারৰ বেশি সেইকাৰণে আমি বেশিকে দি পেলাইও পাব বিচাৰিছো এক ডলার ক্লিয়ার এই যে তুমি ডলারটো যে কিনিলা এজ এ ইন্ডিয়ান ভারতীয় টাকা দি পেলায় এই যে ভারতীয় টাকাটো যে দি পেলায় তুমি কিনিলা কি ডলারটো মিন্স পারচেজ কইলা এই ভারতীয় টাকাটোক তেতিয়া কোয়া হয় কি জানানে বিনিময় হার এক্সচেঞ্জ রেট কি কয় এক্সচেঞ্জ রেট আর এই ডলারটোক কোয়া হয় ফরেন এক্সচেঞ্জ ওকে রিপিট করছো ভারতীয় টাকা যেটা তুমি দিলা তা কয় বিনিময় হার মিন্স বিনিময় হার হয়েছে তুমি যিখিনি টাকা দিলা এক্সচেঞ্জ রেট বলে কলে ইন্ডিয়ান কারেন্সিটুক বুঝো ইন ইন্ডিয়ান কনটেক্সটত আর যেটা তুমি পালা দিস ইজ ফরেন কারেন্সি বা ফরেন এক্সচেঞ্জ মিন্স ডলার নাথিং বাট ফরেন এক্সচেঞ্জ ইন্ডিয়ান কারেন্সি নাথিং বাট এক্সচেঞ্জ রেট ক্লিয়ার সো এতিয়া কুয়েশন হল এই কনসেপ্টটো যদি তুমি ডায়গ্রামত দেখুয়া এটা ডায়গ্রামত দেখুয়াছো কনসেপ্টটো বহুত বুঝব লগা কথা আছে সাপোজ তুমি বজারত গৈছা বজারত গৈ পেলাই সুধিছা এক ডলারৰ দাম কিমান 83 দিস ইজ কি এক্সচেঞ্জ দিস ইজ কি এক্সচেঞ্জ রেট ওকে দিস ইজ এক্সচেঞ্জ রেট আর দিস ইজ কি ডিমান্ড ওকে ডিমান্ড কার ডলারর ওকে ডলারর ডিমান্ড মিন্স কার ডিমান্ড ডলার মই লিখি দিছো এনেকা ডলারর ডিমান্ড ওকে সো ডলারর ডিমান্ড যদি তুমি করিছা এটু মই এনেকা দি দিলো ডলারর ডিমান্ড যদি তুমি করিছা সাপোজ 83 রুপিস তুমি দি পেলাই আজি তুমি 83.09 দিছা ওকে দি পেলায় এক ডলার কিনিবলৈ কিন্তু তোমার 83 রুপিস দিব লাগে দে এতিয়া ধরি ললো 83 রুপিস দি পেলাই তুমি এক ডলার কিনিছা কিন্তু তুমি যেতিয়া 83 রুপিস এক ডলারর দাম ধরি ললো সে ধরি ললো ইউ এটু পার পার ডলারর দাম দে এটু পার ডলারর দাম পার ডলার প্রাইস বলে লিখি দিছো হল পার ডলার প্রাইস যেতিয়া 83 রুপিস ইউ রেডি টু পারচেজ সাপোজ কিমান সাপোজ 5 ডলার ওকে 5 ডলার তার মানে এক ডলারর দাম যেতিয়া 83.09 তেতিয়া এক ডলারর দাম দে এটু 1 ডলারর দাম
তেতিয়া ইউ আর রেডি টু পারচেজ $5 কারণ তোমার $1 দি কাম নহয় সেখানে $5 কিনিছা ক্লিয়ার $5 প্রয়োজন তোমার তেতিয়ালে $5 দাম কি হব পাঁচর এইটুক পূরণ করে দিয়ে সিমান টাকা যাব তোমার হয় না নহয় কিন্তু ধরি লওয়া ডলারের দাম যদি নেক্সট দিনা 88 হয়ে যায় সাপোজ 88 রুপিস হয়ে যায় 88 রুপিস তেতিয়াহলে ডেফিনেটলি তুমি $3 কিনিবা আকো যদি নেক্সট ডে ডলারের দাম 90 রুপিস হয়ে যায় পার ডলার তুমি $2 কিনিবা মই কথাটো এইটো কব বিচাৰিছো যেতিয়া আজির ডেটত পার ডলারের দাম যেতে 83 তুমি $5 কিনিছা ডলারের দাম যেতিয়া ইন্ডিয়ান কারেন্সির রেসপেক্টত বাড়ি গৈছে তেতিয়া তুমি $3 কিনিছা ইন্ডিয়ান কারেন্সির রেসপেক্টত 90 টাকা যেতিয়া ডলারের দাম হব তুমি $2 কিনিবা ওকে মিন্স হোয়েন এক্সচেঞ্জ রেট ইনক্রিজেস ইয়র ডিমান্ড ফর ডলার ডিক্রিজেস সিম্পল কনসেপ্ট চা বজারত বস্তুর দাম বাড়িলে আমার বস্তুর চাহিদা কমে না নকমে হয় না সাপোজ মোবাইলের দাম যদি সদায় বাড়ি গিয়ে থাকে তেতিয়াহলে মোবাইলের দাম বাড়িলে মোবাইলের কিনার ইচ্ছাটো আমার কি হব ডিমান্ডটো কমিব তো মোবাইল কিনার ইচ্ছাটো যদি কমিব তেতিয়াহলে একটা কথাই মোবাইলটুক তুমি ডলার বলে ভাবা না ওকে সো মোবাইলটুক তুমি ডলার বলে ভাবা ওহে তেতিয়াহলে এই ডলার নামৰ বস্তুটোৰ যদি দামটো এনেকৈ বাঢ়ি বাঢ়ি গৈ থাকে ইনক্রিজ হৈ গৈ থাকে তেতিয়াহলে ডেফিনেটলি ডিমান্ড ফৰ ডলাৰো কি হ'ব কমি যাব ওকে মই কব বিচাৰিছোঁ হোৱেন এক্সচেঞ্জ ৰেট ডিক্ৰিজেস দেন সৰি এক্সচেঞ্জ ৰেট ইনক্রিজেস ডিমান্ড ফৰ ফৰেন এক্সচেঞ্জ মিনচ ডলাৰ ডিক্ৰিজেস ওকে মিনচ প্ৰাইচ অফ ডলাৰ ইনক্রিজেস তো ডিমান্ড ফৰ ডলাৰ ডিক্ৰিজেস প্ৰাইচ অফ ডলাৰ নাথিং বাট এক্সচেঞ্জ ৰেট এণ্ড ডিমাণ্ড ফৰ ডলাৰ নাথিং বাট ফৰেন এক্সচেঞ্জ অ'কে ডেট মিনচ টকা যিমান বেছিকৈ তোমাৰ দিব লগা হৈছে ডলাৰৰ বাবদ অ'কে সিমানে তোমাৰ ডলাৰ কিনাৰ যিটো কেপাচিটি সেইটো কমি গৈ আছে দাম বাঢ়িছে যে দাম বাঢ়িলে মানুহে কমকেই কিনে হয়নে নহয় মোবাইলৰ দাম বাঢ়িছে কমকৈ কিনিছবা নে নাই হয় না আজিকালি কিমান বজাৰত বস্তুৰ দাম বাঢ়িছে হয়নে নহয় যিমানে তোমাৰ বস্তুর দাম বাড়ে সিমানে মানুষের কিনার ইচ্ছাটো বা ক্যাপাসিটিটো কমে তো একটা কথাই তুমি চা বজারত এইটোর দাম বাড়িছে বজারত কার আলুর বজারর টুক আলুর বজার বলে কয় মাছর বজারটুক মাছর বজার বলে কয় মোবাইলের বজারটুক মোবাইল বজার বলে কম হয় না নহয় সোণৰ বজারটো সোণৰ বজার বলে কম গোল্ড মার্কেট হীরার বজারটো হীরার বজার বলে কম ডায়মন্ড মার্কেট জাস্ট লাইক ডলার মার্কেটটুক মই ডলার মার্কেট বলে কম ডলার কিনা বেচা হয়েছে ডলার মার্কেটটুক একচুয়ালি ডলার মার্কেট মই বুঝবর কারণে কইসো বাট ডলার মার্কেট হয়েছে কি জানানে ফরেন এক্সচেঞ্জ মার্কেট বৈদেশিক বিনিময় বজার তার মানে যি বজারত বৈদেশিক মুদ্রার কিনা বেচা করা হয় তাকে বৈদেশিক বিনিময় বজার বলে কয় মিন্স ফরেন এক্সচেঞ্জ মার্কেট মিন্স দ্যাট মার্কেট হোয়ের ফরেন কারেন্সি কি বাই এন সেল দ্যাট মিন্স যখন বজারত মাছ বিক্রি করা হয়েছে এখন মাছর বজার যখন বজারত সোণ বিক্রি করে আছো সোণর বজার বা যখন মার্কেটত মই ডলার বিক্রি করে আছো এই আসো ডলার মানুষে কিনি আছে এই দামত তেতিয়াও তো এই বজারে হল না কারণ বস্তু কিনা বেচা যত হয় তাকে আমি বজার বলে জানো তেতিয়াহলে ইয়াত যদি মাছ বিক্রি হয়েছে মাছর বজার কলা মোবাইল বিক্রি হয়েছে মোবাইলের বজার কবা কিন্তু ইয়াত বিক্রি হয়ে আছে কি ডলার আমি কিনি আছো পয়সা দি ভারতীয় টাকা দি তেতিয়াহলে এইখনো এখন বজারে হল হয় না নহয় এইবিলাক ডলার বলে ভাবা ডলার বিক্রি মানে ডলার লই বহি আছো বজারত এনেকৈ বুঝা তুমি আহিছা কিনাবলৈ হল তুমি কিনিবলৈ আহি পেলাই মোক সুধিলা স্যার $1 দাম কিমান মই কলো ইমান তুমি কলা পাঁচটা দিয়ক $5 দিলা 88 হওয়া তুমি কলা $3 দিয়ক দিলু 90 হওয়া তুমি $2 কিনিলা দিলু না নাই সো এই যে তুমি কিনিলা মই বেচিলু সেখন তো বজারে হল না আর যদি এখন বজার বাট তেতিয়াহলে হট মার্কেট তেতিয়াহলে ডলার মার্কেট বলে কম কিন্তু ভালকে সেখন কি বজার বলে কয় জানা মই উদাহরণটো ডলার লইছো কারণে ডলার মার্কেট বলে কইছো বাট সেইটো কোয়া হয় বৈদেশিক বিনিময় বজার ফরেন এক্সচেঞ্জ মার্কেট মিন্স যখন বজারত বৈদেশিক কারেন্সির কিনা বেচা করা হয় ওকে বাট সেই বজারত হয়েছে ঘটনাটো কি
যেতিয়া ডলাৰৰ দাম ক্ৰমান্বয়ে বাঢ়ি গৈছে, মাছৰ দাম বাঢ়িলে মাছ কিনা কমে, সোণৰ দাম বাঢ়িলে সোণ কিনা কমে, মোবাইলৰ দাম বাঢ়িলে মোবাইল কিনা কমে, কলমৰ দাম বাঢ়িলে কলম কিনা কমিব, মোৰ এই টি শ্বাৰ্টটোৰ দাম বাঢ়িলে টি শ্বাৰ্ট কিনা কমিব, ডাষ্টাৰৰ দাম বাঢ়িলে ডাষ্টাৰ কিনা কমিব, জাষ্ট লাইক ডলাৰৰ দাম যেতিয়া বাঢ়ি গৈছে, মিনছ ভাৰতীয় টকা বেছিকৈ যেতিয়া দিছা, তেতিয়া কিন্তু ডলাৰ কিনাৰ ইচ্ছা বা কেপাচিটিটো কমি গৈছে। আই মিন টু চে হুৱেন প্ৰাইচ অফ ডলাৰ ইনক্ৰিজেছ, মিনছ এক্সচেঞ্জ ৰেট ইনক্ৰিজেছ, দেন ডিমাণ্ড ফৰ ডলাৰ ডিক্ৰিজেছ। মনত ৰাখিবা, যিমানে দাম উল্টা কেঁচুৱা যিমানে দাম কমিব সিমানে কিনাটো বাঢ়িব, মিনছ ডিমাণ্ড বাঢ়িব। ক্লিয়াৰ? তেতিয়াহ'লে ডিমাণ্ড ফৰ ফৰেইন এক্সচেঞ্জ, ডিমাণ্ড ফৰ ফৰেইন এক্সচেঞ্জ মানে ডলাৰ, আৰু প্ৰাইচ অফ ফৰেইন এক্সচেঞ্জ মিনছ ইণ্ডিয়ান কাৰেঞ্চি, দুটাৰ মাজৰ ৰিলেশ্যন কি? নিগেটিভ। ওকে, আর যদি নিগেটিভ, তেতিয়াহলে ইয়ার পর আমি এটা কি করব পাৰো, ডায়াগ্রাম সরুকে আঁকিব পাৰো। মই জাস্ট আজি এটা সামারি কনসেপ্ট লৈছো, নেক্সট ক্লাসত আরো ভালকে বুঝিম। ওকে, এইটো এটা এক্স এক্সিস বনালো, এইটো জিরো দিলো, এইটো ওয়াই দিলো, এইফালে মই এক্সচেঞ্জ রেট লিখিলো। ওকে, এক্সচেঞ্জ কি? রেট। আর এইফালে কি লিখিম জানা? ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ কি জানা? ডলার। ফরেন এক্সচেঞ্জ, ওকে, ফরেন এক্সচেঞ্জ। চোৱা, যেতিয়া দামটো তোমাৰ আছিল কিমান, ইণ্ডিয়ান কাৰেঞ্চি 83 লিখিলোঁ দিয়া, 83, তেতিয়া তুমি $5 কিনিছিলা, $5। ওকে, এইটো ডলাৰ চাইন দি দিলোঁ। যেতিয়া দামটো তোমাৰ 88 হৈ গৈছিলে, তেতিয়া তুমি কমকৈ কিনিছিলা, কেই ডলাৰ? $3। দামটো যেতিয়া 90 হৈ গৈছিলে, হয় না, তেতিয়া তুমি কিমান ডলাৰ কিনিছিলা? $2, হয় না? ডলাৰৰ দাম বাঢ়িছে, মিনছ ইণ্ডিয়ান কাৰেঞ্চি বেছিকৈ দিছা, ডিমাণ্ড ফৰ ডলাৰ কমিছে, মিনছ প্ৰাইচ অফ ডলাৰ, মিনছ এক্সচেঞ্জ ৰেট ইনক্ৰিজেছ, ডিমাণ্ড ফৰ ডলাৰ ডিক্ৰিজেছ, এক্সচেঞ্জ ৰেট ডিক্ৰিজেছ, ডিমাণ্ড ফৰ ডলাৰ ইনক্ৰিজেছ। এতিয়া চাহিদা যোগানৰ কনচেপ্ট একোৱে নাই আৰু। এই কাপডাল এনেকৈ বনাই দিয়া, এই কাপডালো বাওঁফালে গ'ল, আমাৰ নিজৰ চাহিদা ৰেখাডাল যেনেকৈ আছিলে দ্ৰব্যৰ বজাৰৰ, তেনেকুৱাই হ'ল চোৱা। তেতিয়াহ'লে ফৰেইন এক্সচেঞ্জ মাৰ্কেটত ফৰেইন কাৰেঞ্চিৰ ডিমাণ্ড কাপডাল অলৱেজ শ্লোপছ কি? ডাউনৱাৰ্ডছ, ফ্ৰম লেফ্ট টু ৰাইট। আই মিন টু চে হুৱেন এক্সচেঞ্জ ৰেট ডিক্ৰিজেছ, ডিমাণ্ড ফৰ ফৰেইন এক্সচেঞ্জ ইনক্ৰিজেছ, হুৱেন এক্সচেঞ্জ ৰেট কি? ইনক্ৰিজেছ, ডিমাণ্ড ফৰ ফৰেইন এক্সচেঞ্জ ডিক্ৰিজেছ, কমিছে বাঢ়িছে, বাঢ়িছে কমিছে, মিনছ হুৱেন এক্সচেঞ্জ ৰেট ইনক্ৰিজেছ, ডিমাণ্ড ফৰ ফৰেইন কাৰেঞ্চি ডিক্ৰিজেছ, হুৱেন এক্সচেঞ্জ ৰেট ডিক্ৰিজেছ, ডিমাণ্ড ফৰ ফৰেইন কাৰেঞ্চি ডিক্ৰিজেছ। ফাইনেলি কৈছোঁ, অ'কে, এক্সচেঞ্জ ৰেট নাথিং বাট প্ৰাইচ অফ ডলাৰ বুলি বুজা, অ'কে, মানে ফৰেইন কাৰেঞ্চিৰ প্ৰাইচ, যিটো আমি ভাৰতীয় টকাত দিছোঁ। মিনছ তুমি 83 rupees দিছা যেতিয়া কমকৈ, তুমি ডলাৰ বেছিকৈ কিনিছা, 88 যেতিয়া দাম হৈ গৈছে ডলাৰৰ, তুমি কমকৈ কিনিছা, 90 হোৱাত আৰু কমকৈ কিনিছা, হ'ল? চ' এই যে ভাৰতীয় টকাটো যে দিছা, এই টকাটোকে কিন্তু এক্সচেঞ্জ ৰেট বুলি কয়। ক্লিয়াৰ? এক্সচেঞ্জ ৰেট চিম্পলি এইটো বুজি লোৱা, এক্সচেঞ্জ ৰেট মানে হৈছে তুমি ভাৰতীয় টকা কিমানকৈ দি আছা $1 কিনিবলৈ। ক্লিয়াৰ? $1, মিনছ $1 ইজ ইকুৱেল টু আজিৰ ডেটত চালে তুমি 83.09 দি আছা, হয়নে নহয়? ক্লিয়াৰ? কিন্তু কুৱেশ্যনটো হৈছে, দাম যদি এনেকুৱা ডলাৰৰ উঠা নামা হয়, তেতিয়া আমাৰ ডিমাণ্ডো কমা বাঢ়া হ'ব। চ' এক্সচেঞ্জ ৰেট যিমান বাঢ়িব, ডিমাণ্ড ফৰ ফৰেইন এক্সচেঞ্জ কমিব, এক্সচেঞ্জ ৰেট যিমান কমিব, অ'কে, বিনিময় হাৰটো যিমান কমিব, এক্সচেঞ্জ ৰেট ডিক্ৰিজেছ, ডিমাণ্ড ফৰ ডলাৰ বা ফৰেইন কাৰেঞ্চি ইনক্ৰিজেছ। ক্লিয়াৰ? চ' এক্সচেঞ্জ ৰেটৰ লগত ফৰেইন এক্সচেঞ্জ মানে ডলাৰৰ যিটো ৰিলেশ্যন পালা, দিছ পইণ্ট ৰিলেশ্যন ইজ হোৱাট? অপ'জিট ৰিলেশ্যন হোৱাজ, ৰিলেশ্যনটো কি? অপ'জিট অৰ নিগেটিভ। অ'কে, ক্লিয়াৰ? এতিয়া ইয়াৰ লগত আৰু এটা কথা কওঁ, ক্লিয়াৰ, আৰু এটা কথা কওঁ, এক্সচেঞ্জ ৰেট যেতিয়া বাঢ়িছে, ই কি হৈছে চোৱা? কমিছে। ই যেতিয়া কমিছে, ই তেতিয়া বাঢ়িছে। অ'কে, চ' এনেকুৱা অপ'জিট ৰিলেশ্যন। এতিয়া কুৱেশ্যন হ'ল, এই যে এক্সচেঞ্জ ৰেটটো যে বাঢ়িছে, 88ত 90 হৈছে,
আৰু 88-83 হৈছে, এই যে কমিছে, মানে ভাৰতীয় টকা বেছিকৈ দিছা, ভাৰতীয় টকা কমকৈ দিছা ডলাৰ কিনিবলৈ, ক্লিয়াৰ? এই যে ইণ্ডিয়ান কাৰেঞ্চি বাঢ়া আৰু কমা কনচেপ্টটো কি জানা? আমি এইটো নেক্সট ক্লাছত ভালকৈ ডিটেইলছত পঢ়িম। যোনে যোনে নতুন চাই আছা ছাবস্ক্রাইব কৰিবা, অ'কে? বাট কনচেপ্টটো আমি ভালকৈ আকৌ নেক্সট ক্লাছত পঢ়িম, হ'ব? সো ফাইনেলি যাওঁতে যাওঁতে ৰিপিট কৰোঁ, এক্সচেঞ্জ ৰেট মানে হৈছে তুমি যিটো টকা দিছা দি পেলাই তুমি ডলাৰ বা ফৰেন কাৰেঞ্চি বা পাউণ্ড যে কিনিছা, আই মিন টু সে তুমি 83 rupees দিছা এক ডলাৰ কিনিবলৈ। তুমি 10 dollars কিনা এইটো তোমাৰ কথা, কিন্তু এক ডলাৰ দাম 83, সেইটো দিবই লাগিব এক ডলাৰ এগেইনষ্টত। এই যে 83 দি পেলাই যে এক ডলাৰ কিনিছা, সেইটো এক্সচেঞ্জ ৰেট, ক্লিয়াৰ? আৰু এক্সচেঞ্জ ৰেট মানে হৈছে তোমাৰ ভাৰতীয় টকা যে দিছা তুমি, ক্লিয়াৰ? সো এক্সচেঞ্জ ৰেটৰ লগত ফৰেন এক্সচেঞ্জ মানে বৈদেশিক মুদ্ৰাৰ সম্পৰ্কটো বিপৰীত, ক্লিয়াৰ? এতিয়া কুৱেশ্যনটো হৈছে এই এক্সচেঞ্জ ৰেটটো বাঢ়া বা এক্সচেঞ্জ ৰেটটো যে কমিছে তাৰ কিন্তু এটা নাম আছে। আৰু ৰিমেম্বাৰ, এইটো ক'ত হৈছে? বৈদেশিক বিনিময় বজাৰত হৈছে, ফৰেন এক্সচেঞ্জ মাৰ্কেটত হৈছে। কি? এই ফৰেন কাৰেঞ্চিৰ প্ৰাইচটো উঠা নামা, আপ ডাউন, অ'কে? যেতিয়া বাঢ়িছে তাৰ এটা নাম আছে, যে কমিছে তাৰ এটা নাম আছে। ফৰেন এক্সচেঞ্জ ৰেট মিনছ এক্সচেঞ্জ ৰেট ইনক্ৰিজেছ, এক্সচেঞ্জ ৰেট ডিক্ৰিজেছ, সেইটোতো হয়েই বাৰু, কিন্তু এই যে বাঢ়াটো আৰু এইফালে কমাটোৰ নাম আছে কি জানা? সো বাঢ়াটোৰ নাম ডেপ্ৰিচিয়েশ্যন। কি নাম? ডেপ্ৰিচিয়েশ্যন অফ কাৰেঞ্চি। কমাটোৰ নাম এপ্ৰিচিয়েশ্যন অফ কাৰেঞ্চি। হাটো ভাৰতীয় টকা যে বেছিকৈ দিছা সেইটোৰ নাম ডেপ্ৰিচিয়েশ্যন, অ'কে? মিনছ 88-90 rupees যে দিছা, দিছ ইজ নাথিং বাট ডেপ্ৰিচিয়েশ্যন, অ'কে? আৰু 88-82 যে দিছা, ভাৰতীয় টকা কমকৈ যে দিছা, সেইটোৰ নাম এপ্ৰিচিয়েশ্যন। ফাইনেলি ৰিপিট কৰিছোঁ, দিছ ইজ নাথিং বাট ডেপ্ৰিচিয়েশ্যন, দিছ ইজ নাথিং বাট এপ্ৰিচিয়েশ্যন। এক্সচেঞ্জ ৰেট বাঢ়িছে, ডেপ্ৰিচিয়েশ্যন, এক্সচেঞ্জ ৰেট কমিছে, এপ্ৰিচিয়েশ্যন, হ'ব? নেক্সট ক্লাছত আমি ভালকৈ আকৌ ক্লাছ 12 এই চেপ্টাৰটো ডিছকাছ কৰিম, হ'ব? ধন্যবাদ।